লিটনের আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বাংলা ফোর ভারতের বিপক্ষে আবারও আম্পায়ারের বিমাতা সুলভ আচরণের শিকার হল বাংলাদেশ দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে কোনোভাবেই যখন ভারতীয় বোলাররা পরাস্ত করতে পারছিল না চার ছক্কার ফুল চরিতে সেঞ্চুরি করা লিটন দাসের উপরই সেই খড়গ নেমে এলো একচল্লিশতম ওভারের শেষ বলে এগিয়ে মারতে চেয়েছিলেন লিটন রিফ্লাই দেখা গেছে প্রথম পর্যায়ে পা ঠিক না থাকলেও ধোনি বল স্টাম্পিং করার আগে নিরাপদে পা ছিল লিটন দাসে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার লিটন দাসকে আউট ঘোষণা করেন এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জ্বর বইছে আমিনুল ইসলাম নামে একজন তার ফেসবুকে লেখেন চুরি না করলে ভারত জিতবে কেমনে চুরি না করলে আইসিসি টিকবে কেমনে মোজারুল হক রোমেন লেখেন আইসিসি দাসত্বের আরো একটা পরিচয় এমন বিতর্কিত আউটের পর খে হারিয়ে ফেলে বাংলাদেশ যে কারণে আটচল্লিশ দশমিক তিন ওভারে দুইশো বাইশ রানি অল আউট হয়ে যায় বাংলাদেশ দল এর আগে উদ্বোধনী জুটিতে লিটন মিরাজ একশো বিশ রান সংগ্রহ করেন এরপর একত্রিশ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ দল মিরাজ বত্রিশ রান করে আউট হলো দুই অঙ্কের কোটা পার হতে পারেননি ইমরুল কায়েস মুশফিকুর রহিম মোহাম্মদ মিটুর ও মাহমুদুল্লাহ রিয়া সাবেক লঙ্কান ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারা এই আউট নিয়ে বলেন অভিনন্দন ভারতকে এশিয়ার শ্রেষ্ঠত্ব টিকে রাখার জন্য তবে এইভাবে শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াই ভালো তিনি আরো বলেন আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে চাই এবারের আসরে হট টিম বাংলাদেশ শিরোপার দাবিদার ছিল কেননা গতকাল আম্পায়ার বরাবরই ভারতের পক্ষপাতি করেছেন আর নিয়েছেন বিতর্কিত সিদ্ধান্ত শুধু তাই নয় খেলার শেষের দিকে দেখা যায় মুস্তাফিজের বলে যাতে যার ক্লিন কট আউট আম্পায়ার থেকে রিভিউ মাধ্যমে আদায় করে নিতে হয়েছে বাংলাদেশকে শুধু কর না এই আউট নিয়ে সমালোচনা করেছেন বিশ্বের অনেক ক্রিকেটার বেনিফিট অব ডাউট গোজ টু দ্য বোলার উই ক্যান লার্ন এভরি সংক্ষিপ্ত এক সাবেক ক্রিকেটার এবং বর্তমান ক্রীড়া সাংবাদিকের ফেসবুক পোস্ট ছিল এটা আইসিসি টুইটে রিটুইট হয়েছে অসংখ্য নেহা নামে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন আমরা বাংলাদেশ বনাম ভারত ম্যাচ দেখতে চাই বাংলাদেশ বনাম আইসিসি ম্যাচ নয় পরে আরো একটি টুইটে তিনি লেখেন যদি এখানে আউট কিংবা নট আউট সম্পর্কে কোনো সন্দেহ থাকে তাহলে বেনিফিট অব ডাউট নিয়মে সিদ্ধান্তটা ব্যাটসম্যানের পক্ষে যায় সব সময় বিষয়টা হচ্ছে নিয়মটা কোনোভাবেই ভারতের একার জন্য নয় মিরাজ রহমান নামে একজন লিখেছেন এটা কোনোভাবেই আউট নয় রড টাকারের পক্ষ থেকে খুবই বাজে আম্পিয়ারিং আম্পায়ারের পক্ষ থেকে একটা বাজে আউটের সিদ্ধান্তের শিকার হলো বাংলাদেশ এবং এটা গেল ভারতেরই পক্ষে এটা কি ইনজাস্টিস নয় সাইদ ইব্রাহিম জাজাই নামে একজন লিখেছেন আমি মহেন্দ্র সিং ধোনির একজন বড় ভক্ত কিন্তু সিদ্ধান্তের সঙ্গে আমি কোনোভাবেই একমত হতে পারছি না এটা আউট নয় হয় নামে একজন লিখেছেন যদি এটা জুম ক্যামেরা দিয়ে এই আউটটাকে স্পষ্ট করা হয় তাহলে কেন প্রথমবার ফোর এক্স ক্যামেরা দিয়ে দেখার পর আউট দেওয়া হলো না তিনি থার্ড এম্পায়ার বেশ কয়েকবার কয়েকটি অ্যাঙ্গেল থেকে দেখেছেন সিদ্ধান্ত নেওয়ার আগে জুম করে দেখেছেন তিনবার আম্প নিজেই সিদ্ধান্তহীন এমন অবস্থায় সিদ্ধান্তগুলো ব্যাটসম্যানের পক্ষে যায় লোকেশ বার্ট নামে একজন লিখেছেন বেশ কয়েকটি অ্যাঙ্গেল থেকে দেখেই তো বোঝা যাচ্ছে পা লাইনের বাইরে ছিল না আম্পায়ার কি কোনোভাবে অন্য কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখে প্রমাণ করতে পারবেন যে পা লাইনের বাইরে ছিল মোহাম্মদ ফজলুল করিম নামে একজন লিখেন আপনি কি জানেন বেনিফিট অব ডাউট সব যায় ব্যাটসম্যানের পক্ষে ওহ আপনারা তো আবার ইন্ডিয়া রতিন আর রহমান নামে একজন ফেসবুকে এমসিসির ধারা উল্লেখ করে লিখেছেন ফোর এক্স ক্যামেরায় তিনটা বা চারটা অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখানো হয়েছে শুরু থেকে বোঝা যাচ্ছিল যে পা দাগের ভেতরে আছে এর মধ্যে শেষেরটা অর্থাৎ উইকেট কিপারের দিক থেকে যখন জুম করা হলো তখন ক্লিয়ার বুঝা গেল যে ঠিক যে মুহুর্তে বেলসটা ডিসপ্লেস হয়েছে সেই মুহূর্তে লিটনের পা দাগের চুল পরিমাণ হলেও ভেতরে ছিল এরপরে যদি আম্পায়ারের মনে বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে মনে হয় যে আউট হতে পারে সেক্ষেত্রে এমসিজি লজ অফ ক্রিকেটের একত্রিশ দশমিক ছয় তারা স্পষ্ট লেখা আছে ইফ এন আম্পায়ার ইজ ডাউটফুল অ্যাবাউট এনি পয়েন্ট দ্যাট দ্য আদার আম্পায়ার মে হ্যাভ বিন ইন এ ব্যাটার পজিশন টু সি হি অর সি শেল কনসাল্ট দ্য ল্যাডার অন দিস পয়েন্ট অফ অ্যাক্ট অ্যান্ড শেল দ্যান গিভ দ্য ডিসিশন ইফ আফটার কনসালটেশন দ্যার ইজ স্টিল ডাউট রিমেনিং দ্য ডিসিশন শেল বি নট আউট প্রিয় বন্ধুরা বাংলা নিউজ ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লেখার জন্য আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টগুলো নিয়ে আরও একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব যাতে বাংলাদেশ এরকম আম্পায়ারের বাজে আম্পায়ারিংয়ের শিকার ভবিষ্যতে আর না হয় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকা